পশ্চিম বর্ধমান জেলার আসানসোল উত্তর থানার কন্যাপুর ফাঁড়ির অন্তর্গত দুনব জাতীয় সড়কের ধারে গারুই মোড় অঞ্চল থেকে দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করলো পুলিশ। গুরুতর আহত থাকায় তাদের আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুজনের অচেতন থাকায় তাদের পরিচয় জানা যায়নি। দুজনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দ বার্তা।